অনেকদিন ধরে সেভাবে রান্নার কোনো ভিডিও দিতে পারি না, ভাবলাম আজকে শেয়ার করি। এই যে লোটকা শুটকি গরম পান দিয়ে ধুয়ে নিচ্ছি, আমার একটু লবণ আর হলুদ, ঠান্ডা লোটকা শুটকি ভর্তা বা ঘুমা সেভাবে কোনো দিন রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগবে। অনেকবার সাধারণ মজা, আমার কাছে তো ভালোই লাগে রান্না করতে। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আর কোনো শুটকি শুটকি টট ওরকম সেন্ট ওটা আর আসবে না। আর আলু আর কুমড়ি শাক দিয়ে অসাধারণ লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে, কড়াতেই তেল দিয়ে দিব, বেশি লাগবে রসুনটা বিশেষ করে বেশি আর ঝাল মানে এক একটি সব মশলা দিয়ে বসিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে দিলাম, এখন কেটে ভালো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখন শুকনো ভালো করে কষিয়ে দিয়েছি, এখন পালং শাকগুলো দিয়ে দিব। শাকটা একটু বেশি দিয়েছি, নিতে গেলে কমে যাবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, পানি দিব না, যেটুকু পানি উঠবে সেটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বাটামুটি ছাড়া আজকে শর্টকাট রান্না, কিন্তু জিরা জিরা গুঁড়া দিতে হবে কিন্তু অবশ্যই। আর রসুন পেঁয়াজ একটু বেশি করে, আর ঝালটা এই যে একটু একটু রসা রসা রয়ে গেছে, এখন পাঁচগুলো দিয়ে দিব। হয়ে গেছে, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো।